কাকু কাকিমা বোধহয় এখনই চলে আসবে। তুই এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস, আমার মনটা খারাপ হয়ে গেল। আর একটু থাকলে তো ভালো হতো। তো থাক না কেন আজকে রাত্রিবেলাটা, এত তাড়াতাড়ি করেছিস কেন? থাক আজকে। না না, সম্পর্ক তো হয়ে গেল, এখন একসাথেই থাকতে পারবো। আর কটা দিন পর কাকু কাকিমা আসলে এই কথা যেন বলিস না, আমি একটা কিন্তু চমক দিব। আমার বান্ধবীর সাথে দাদার বিয়েটা লাগে আমার খুব আনন্দ হয়েছে। আমার বান্ধবী তো গরিব। এই দা, আমার বেটা ফোন করেছে, চিন্তা করছে পৌঁছালাম না না। হ্যাঁ, আমি পৌঁছে গেছি। বাপ রে, যে ঘাস হয়েছে! তুই কতদিনে কাটে এলে ঘাস উঠাবো রে? ধান যে হয়ে গেল ওদিকে, নাহলে আর হবে না। কে আপনি? আপনারা কি আলপনার বাবা মা? হ্যাঁ, আমি সীমার মা। ও চলুন চলুন বাড়ি চলুন। না, এখানে হাওয়া আছে, ভালো ফাঁকা জায়গা, আমি যাব না, এখানেই গল্প হয়ে যাবে। হ্যাঁ, আমাদের এখানে ভালোই হাওয়া আছে, আর কদিন পরে ধান উঠবে, সেই জন্য খোলানটা সাফ করেছি। আমাদের ওখানে খুব গরম, আমরা তো এসি ছাড়া থাকতেই পারি না। হ্যাঁ, কিচ্ছু হবে না, থামো আমি চেয়ার নিয়ে আসি, দাঁড়ান আপনি। যাও যাও, চেয়ারটা নিয়ে আসো, যাও। তাহলে ভালোই আছেন না? হ্যাঁ। কোনো দরকারে আমাদের বাড়ি আসছিলেন নাকি এমনি আসলেন? কি ব্যাপার একটু বলেন খুলে, কিছুই তো বুঝতে পারছি না, হঠাৎ করে চলে আসলেন। আর আপনি একাই আসছেন? না না, আমি একাই আসিনি, গাড়িতে আসছি, ড্রাইভার কালকে বিয়ে বাড়ি গেছিল, তাই বলেছে আপনি কোথায় যাবেন যান, আমি গাড়িতে একটু বিশ্রাম করি, তার জন্য ওই গাড়িতেই থাকলো, আর আমি এখানে আসলাম। ও, তো কি বলবেন বলেন। আমার মেয়ে আর তোমার মেয়ে সব জানে, তোমারা কিছু বলেনি, আমি আজকে পাকা কথা বলতে আসিছি। কি বলেন? আলপনাকে আমাদের খুব পছন্দ হয়েছে, আমরা বাড়ির সবাই মিলে সিদ্ধান্ত নিছি, আমরা বউ করে নিয়ে যাব, তার জন্য কথাবার্তা বলতে আসিছি। কি বলো তুমি? না না, এত বড় লোকের ঘরে আমরা মেয়ে দিব না, তখন যায় উল্টা পাল্টা কথা শোনাবে, কোথায় কোথায় দরকার নাই বাবা। তুমি আসছো ভালো কথা, কিন্তু আমরা এই বিয়ের রাজি না, আমরা দিতে পারবো না, আমরা দিব না, কারণ আমরা গরিব মানুষ, আমাদের এই 1.5 বিঘা জমি আছে, কোনো মতে খাটো গরমে খাই, আমরা অত বড় লোক ঘরে দিতে পারবো না, সোনা দানা অত আমরা দিতেও পারবো না, আমরা এই মধ্যবিত্ত ভ্যান ট্যান চালাই, এরকম তালেই দিয়ে দেবো। আমরা যেমন সেরকম ঘরেতেই আমরা বিয়ে দেবো, যাতে পরবর্তীতে বিয়ের পরে যায় কোনো সমস্যা না হয়। না না, তোমাদের এই কথা যুক্তি আছে আমি জানি, কিন্তু সবাই এক নয়, ওদের দুই বান্ধবীর যুক্তি বুদ্ধি হয়ে গেছে, তাই তোমাদের বলতে বারণ করেছে। আমি আসলাম, বড় মানুষ, আমি কথাবার্তা না করলে কেমন হয়? তোমরা সবাই বলিছ তো যে আমরা টাকা দিতে পারবো না, ডিমান্ড দিতে পারবো না, গরিব মানুষ, সোনা দানা দিতে পারবো না, তোমাদের কিচ্ছু দিতে হবে না, আমি টাকাও নিবো না, সোনা দানাও নিবো না, শাড়ি কাপড় যা দিবা তাই হবে, আমরা বড় লোক মানুষ, আমাদের অত চাহিদা নাই। তখন আমার বেটি উঠতে বসতে খালি কথা শোনাবেন, আর চা আমার বাবু অত দরকার নাই, আপনারা বড় লোক মানুষ, আপনারা তো মেয়ে খুঁজলে ছেলের বউ পায়ে যাবেন, কিন্তু আমার মেয়েটার তখন কি দশা হবে? শোনো তালে, এত করে যখন বলেছে দিদি, তাহলে রাজি হয়ে যায়, এরা মনে হয় ভালোই মানুষ, সবাই তো আর সমান না। না তো কি, ঠিক আছে দিব, আবার কি, যত আইন তত থাক, যদি ব্যবস্থা অন্য হয় আমরা ব্যবস্থা অন্য করবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা রাজি, তাহলে কবে কি করতে হবে বলেন। আচ্ছা দিদি, তাহলে আমি উঠি, বাড়ির যায় সব ফোনে যোগাযোগ হবে। আচ্ছা, তোমাদেরকে আমি খালি একটাই অনুরোধ করেছি, তোমরা বাজার টাজার করো না, তোমাদের মেয়ের যদি সোনা দানা কাপড় চোপড় দেওয়ার ইচ্ছা থাকে তোমরা করে দিও, আমার এখন কিছু দাবি দাবা নাই, মানুষের তো সবার ইচ্ছা থাকে, মেয়ে দিবেন, তোমরা পরে সেই ইচ্ছাটা পূরণ করো, এখন কিছু লাগবে না, এটা আমি অনুরোধ করে বলে গেলাম। চলো আমরা আগায় দিয়ে আসি। বল কি রে, তো কাকু কাকিমা কিছু বলেনি? আমরা তো গানতে যাব, আমরা সবাই লজে চলে আসিছি। হ্যাঁ বললো তো। হ্যাঁ বললো তো, কন্যাটা কে, তুই না আমি? তুই তাড়াতাড়ি রেডি হ, আমি এক্ষুনি যাচ্ছি তো গানতে। হ্যাঁ হয়ে যাবে, তুই চলে আসিস। কাকু কাকিমা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ বান্ধবী হয়ে গেছে, চল চল তাড়াতাড়ি, পার্লারের বউ বসে আছে, চল দুইজনা দুইটা পার্লারের বউ সাজাবে, দুইটাই মেয়ে আসে বসে আছে, এক ঘন্টা হয়ে গেল ওরা আসে বসে আছে, কতক্ষণ আর বসে থাকবে, চল 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 তাড়াতাড়ি চল। সাবধানে যাস রে বেটি, চল চল চল। সাবর লোক যেন এত সুন্দর মনের হয়।